বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জল পিশাচ। প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালের 15 অক্টোবর ব্যারাকপুরে। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা কাজল, তৃতীয় পুরুষ, কক্ষপথ ইত্যাদি। আজকের গল্পের প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক। গল্প পাঠের সমক তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প জল পিশাচ। একদিন তারানাথকে পাণ্ডিত্যে পায়। দিনটা বর্ষার, আর মেঘলা আকাশ দেখলেই কিশোরী আর আমি কিসের যেন আকর্ষণে তারানাথের বাড়ি গিয়ে হাজির হই। আমাদের এই প্রাত্যহিক নিতান্ত পরিচিত জগৎটার বাইরে এক আশ্চর্য দুনিয়ার কথা সে আমাদের শোনায়, যেখানে সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতার মাঝখানে সীমারেখাটা খুব অস্পষ্ট, দেখা যায় কি যায় না। আলাপের প্রথম দিকে আমি আর কিশোরী আড়ালে হাসাহাসি করেছি, কিন্তু পরবর্তী সময় তারানাথের এমন কিছু অদ্ভুত ক্ষমতা আমরা দেখেছি যার পর অবিশ্বাস জিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আজও তেমন একটা ঘটনা ঘটল। তারানাথের বাইরের ঘরে বসে আড্ডা হচ্ছে। চারি মানে তারানাথের কন্যা আজ কয়েকদিন হলো বাপের বাড়ি এসেছে, থাকবে দিন দশেক। ওকে আমরা খুব ছোট দেখেছি, লেসের ডিজাইনের ছবি এনে দেওয়ার জন্য বায়না করত। চারি পুরনো দিনের মতো তেল দিয়ে মাখা চাল কড়াই ভাজা আর চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে তারানাথ তৃপ্তির সঙ্গে বলল, তারপর সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে ধরাতে গিয়ে হাওয়ার দাপটে পরপর তিনটে দেশলাই কাঠি নষ্ট করে ফেলল। বাদলার সঙ্গে আবার জোর বাতাস দিচ্ছে, কাঠির মাথায় আগুন থাকছে না। কিশোরী চিরকালই বেফাস কথা বলতে পড়ল, সে হঠাৎ বলে ফেলল, আপনি তো কত রকম প্রক্রিয়া জানেন, বাতাস থামিয়ে দিতে পারেন না? সিগারেটটা তাহলে ধরতো আর কি। তন্ত্রমন্ত্র হচ্ছে তারানাথের নিজের কর্মক্ষেত্র, ওর বিশ্বাসের ক্ষেত্র, এসব নিয়ে রসিকতা ওর একেবারেই পছন্দ না। সে কিশোরীর দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে বলল, করা যায় তো, কতটুকু জানো তুমি এসবে? কি করে? সে তোমার মতো মূর্খকে বলে লাভ কি? কামাখ্যা তন্ত্রে আছে, ব্রহ্মাস্ত্রং সংপ্রবক্ষামি সদ্য প্রত্যয় কারকম যস্যা শরণ মাত্রেন পবনহপি স্থিরায়ত। ও তো একটা সংস্কৃত শ্লোক মাত্র, বাতাস থামান দেখি। তারানাথ মাঝে মাঝেই খুব রেগে যায়, এবং সে রেগে গেলেই আমরা একটা না একটা অদ্ভুত কিছু দেখতে পাই। কিশোরীর কথা শুনে সে মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকালো, এবং অনুচ্চ স্বরে দ্রুত কি একটা দুর্গন্ধ মন্ত্র বলে গেল। সে মুখ ফেরাতেই কিশোরী বলল, কই কিছু হলো না তো? সন্তান গর্ভে এলে পরের দিনই কি প্রসব হয়? অপেক্ষা করো। আশ্চর্য ব্যাপার, মিনিট খানিকের মধ্যেই বাতাসের দাপট কমতে কমতে একদম স্থির হয়ে গেল। সিগারেট ঠোঁটে লাগিয়ে প্রশান্ত মুখে দেশলাই জ্বালল তারানাথ। হয়তো কিছুই নয়, হয়তো তখন বাতাস এমনি থেমে যেত, কিন্তু তারানাথের আত্মপ্রত্যয়পূর্ণ আচরণ দেখলে একটু গা শিশি না করে পারে না।
সিগারেট আধা আধি শেষ করে তারানাথ মৃদু হেসে বলল, বাড়বে, অপেক্ষা করো আবার জোর বাতাস উঠবে। এসব প্রক্রিয়াকে বলে স্তম্ভন, যখন তখন বা অকারণে করতে নেই। নেহা, তোমরা আমাকে লাগিয়ে দিয়ে ব্যাপারটা ঘটালে। বললাম, কেন, করলে কি ক্ষতি হয়? হবে আবার কি, প্রকৃতির বিরুদ্ধে গেলে যা ক্ষতি হতে পারে তাই হয়। কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা স্তম্ভন প্রক্রিয়া দিয়ে আর কি কি করা যায়? ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় পোড়া সিগারেটের টুকরোটা গুঁজে দিয়ে তারানাথ বলল, করা যায় না এমন কি আছে সেটা জিজ্ঞেস কর। স্তম্ভন তন্ত্রের একটি অতি ব্যাপক প্রক্রিয়া, ঠিক মতো আয়ত্ত করতে পারলে এর দ্বারা সবকিছু করা সম্ভব। সমস্ত জগৎ সাধকের হাতের মুঠোয় চলে আসবে। এই যে তুমি এত কথা বলছো, স্তম্ভনের মাধ্যমে তোমার মুখ বন্ধ করা যাবে। শুনবে, শোনো, উষ্মারকে মধুবন্দা কং গৃহীত্বা প্রক্ষিপেদ বুধ সভা মধ্য চ সর্বেষাং মুখস্তম্ভং প্রজাপতে। বুঝলে? কিশোরী ম্লান মুখে বলল, আগে না। পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থানকালে হাতে জ্যোষ্ঠী মধুর মূল নিয়ে সভার ভেতরে নিক্ষেপ করলে সভাস্থ সকলে স্তব্ধ হয়ে যায়। সংস্কৃত শেখো, একটু সংস্কৃত শেখো। কিন্তু এ তো খুব সহজ কাজ, জ্যোষ্ঠী মধু মুদিখানাতেই পাওয়া যায়। আর পুষ্যা নক্ষত্রে সূর্য কখন থাকবে সেটা পঞ্জিকা দেখে যে কেউ বলতে পারে। তাহলে সবাই কেন চেষ্টা করে দেখে না? আসল ব্যাপারটা তুমি ভুলে যাচ্ছ। এই সমস্ত প্রক্রিয়াই তোমাকে করতে হবে একটি গোপন বীজ মন্ত্র উচ্চারণ করে। সে মন্ত্র তোমার গুরু তোমাকে দেবে। এই জন্যই উপযুক্ত গুরুর কাছে দীক্ষা না নিলে তন্ত্র সাধনা করা যায় না। তা না হলে তো সবাই যা ইচ্ছে তাই করে বেড়াবে। যাও না, কোনো মেয়েকে আকর্ষণ করবার জন্য কোঁচবকের বাঁদিকের ডানার পালক হাতে নিয়ে কৃষ্ণা চতুর্দশীর রাত্রিরে লোক বসতির বাইরে নিম গাছের তলায় বসে 10,000 বার জপ করো, রিং কালিকা ওই বিদ্যহে আকর্ষিণয় ধীমহি তন্ন কালিকা প্রচোদয়াৎ। রাত্রির প্রথম প্রহর থেকে ব্রাহ্ম মুহূর্তের মধ্যে জপ শেষ করতে হবে। ওই সময় ভেতর 10,000 বার জপ করতে যদিও বা পেরে ওঠো তাতে কোনো লাভ হবে না। জপ শেষ করে নিশ্চিন্ত মনে সে মেয়ের সঙ্গে রসের কথা বলতে যাও, তার বাড়ির লোক ডেকে সে তোমাকে ঠ্যাঙানি খাওয়াবে। কারণ গুরুর কাছে তোমার আসল শিক্ষা হয়নি, শুধু মন্ত্রে এসব হয় না। বশীকরণের আগম শাস্ত্রোক্ত পন্থা শুনবে? এই শোনো, গৃহীত্বা মালতী পুষ্পং পট্টসূত্রেণ বর্তিকা। এবার আমি বললাম, যথেষ্ট হয়েছে ঠাকুরমশাই, আজ আর সংস্কৃত শুনলে একেবারে খেপে যাব। বরং একটা ভালো গল্প শোনান না, মানে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া কাহিনী। গল্প আর আসে না, মনে শান্তি না থাকলে কি আর আড্ডা জমে? জিনিসপত্রের দাম কিরকম হু হু করে বাড়ছে দেখেছ? আজ সকালে বাজারে গিয়েছিলাম, তা দেখলাম রোজকার খাওয়ার মতো মাঝারি চাল জানা না সে, সর্ষের তেল 9 আনা, আলু 4 পয়সা, পটল 6 পয়সা, একখানা গঙ্গার ইলিশ পছন্দ হয়েছিল দাম বললো 12 আনা। ভেবে দেখো একবার, অমন একখানা ইলিশ 5-7 বছর আগেও ওই বাজারেই 4 আনা 4.5 আনায় কিনেছি। এই যুদ্ধ কবে থামবে বলতে পারো? এবার হিটলার আর চার্চিল তো আমাদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধ পরিচালনা করেন না, সুতরাং আমি আর কিশোরী চুপ করে থাকলাম। তারানাথ বলল, ও, মাছের কথায় একটা ঘটনা মনে পড়ল। অনেক রকম কাণ্ড জীবনে দেখেছি, বীরভূমে এক শ্মশানে মাতুপাগলির সঙ্গ পেয়েছি, বরাকর নদীর চরে পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে সারা রাত জপ করে মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছি, গুরুর আদেশে সব সাধনা পর্যন্ত করেছি। এসব গল্প তো কিছু কিছু বলেছি তোমাদের, কিন্তু একবার একটা কাণ্ড দেখেছিলাম যা সত্যি অদ্ভুত। কিশোরী বলল, এই মাছের বিষয়ে কি বলছিলেন জানো?
ঘটনাটা শোনো, তাহলে বুঝতে পারবে। এককালে আমার খুব মাছ ধরার নেশা ছিল, তা তোমাদের বলেছি বোধ হয়। ভালো কোনো পুকুর বা দিঘির সন্ধান পেলে অমনি দৌড়তাম, বড় বড় মাছ শিকারীদের কাছ থেকে পরামর্শ নিয়ে চার বানাতাম, টোপ সংগ্রহ করতাম। বাড়ির বাইরের দিকে ছিল আমার শোবার ঘর। এ আমার গ্রামের পৈতৃক বাড়ির কথা বলছি, তখনও বিয়ে করিনি, কিন্তু সাধন ভজনের জীবন শুরু হয়ে গিয়েছে। বর্ষার শুরু থেকেই আমার সে ঘর একাঙ্গী মেথির গুঁড়ো ইত্যাদির গন্ধে ভরপুর হয়ে থাকত। কৌটোয় কৌটোয় থাকত চিনির রসের গাদ, পিঁপড়ের ডিম, বোলতার চাক, এইসব। বড় মাছ ধরে খুব পেট ভরে খাবো এই উদ্দেশ্য নিয়ে মাছ ধরতাম না। কোনো ভালো মাছ শিকারই সেজন্য মাছ ধরে না। আসলে শিকারে যাওয়ার প্রস্তুতি, পুকুরের চারধারে পরিবেশ, এইসবই হলো মূল কথা। নইলে অত খেটে চারি বা বানাতাম কেন? গুরুর কাছে আকর্ষণী মন্ত্র শেখা ছিল, সেই মন্ত্র উচ্চারণ করে মাছ ধরতে বসলে মাছেরা ছুটে এসে টোপ ছাড়াই খালি বড়শি গিলে খাবে। কালিকাতন্ত্রে আছে, মানুষা সুর দেবাশ্চ, যক্ষরগ রাক্ষসা স্থাবরা জঙ্গমাশ্চৈব আকৃষ্টা স্তে বরাঙ্গনে। কিশোরী কাতর গলায় বলে উঠল, ও ঠাকুরমশাই, গল্পটা? তোমাদের দুজনের তো আবার সংস্কৃতে ভীতি। যা, গল্পটাই শোন। সে বছর আমাদের গ্রামের একজন প্রবীণ এবং অভিজ্ঞ মাছধরিয়ের পরামর্শে চারের সব মশলা মেখেছিলাম সর্ষে ফুলের মধু দিয়ে। প্রবীণ ভদ্রলোক বলেছিলেন, বাবা তারানাথ, তোমাকে যা বলে দিলাম তাতে ছিপ ফেলে বসবার অবকাশটাও পাবে না, দলে দলে মাছ ছুটে আসবে, আর অনেক কিছু তোমাকে শিখিয়ে দিয়ে যাব, কাউকে এসব বলিনি কখনো। কিন্তু এবার বুঝতে পারছি বয়স হয়ে আসছে, পৃথিবীতে খুব বেশি দিন আর বাকি নেই, আমার সব অভিজ্ঞতা কাউকে দিয়ে যাওয়া প্রয়োজন। বাজে লোককে বিদ্যা দিতে ভালো লাগে না। কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি তোমার মধ্যে বড় মাছ শিকারীর আসল গুণটা আছে, তোমাকেই সব দিয়ে যাব। অবাক হয়ে বললাম, আসল গুণ? নিষ্প্রিয়তা। বড় মাছ ধরিয়ে একজন বড় শিল্পী, সে খাওয়ার জন্য মাছ ধরে না, মাছ ধরার আয়োজন আর আনন্দই তার কাছে বড়। সেদিন চৌধুরীদের পুকুরে তোমার ছিপে একটা শের দুয়েকের মৃগেল বেঁধেছিল, দেখলাম তুমি মুখ থেকে বড়শি খুলে মাছটাকে আবার জলে ছেড়ে দিলে। তুমি বুঝতে পারোনি আমি দিঘির পাড়ের জঙ্গলে বাসক পাতা তুলতে গিয়ে ব্যাপারটা দেখেছিলাম। খুব আনন্দ হলো তারা না, বুঝলাম তুমি নিষ্প্রিয়। তোমার হবে, লজ্জিত হয়ে বললাম, ও কিছু না কাকা, দেখলাম ছোট মাছ এখনো অনেকদিন বাঁচবে, খাও খাও জীবনটা শেষ করি কেন। ওইটাই তো আসল কথা, অন্য কেউ হলে নাচতে নাচতে নিয়ে যেত, বুঝেছ? গ্রাম সম্পর্কের সেই কাকা মাছ ধরা বিদ্যায় আমাকে বেশ পাকা করে দিয়ে গিয়েছিল। মাছ বহুদিন হলো তিনি দেহ রক্ষা করেছেন আমার প্রথম যৌবনে, এখনো তার কথা মনে পড়লে মুখে ভেতরটা কেমন করে। ওসব মেজাজি সৎ মজাদার লোক আজকাল আর দেখা যায় না, যুগটাই একেবারে বদলে গেল হে, এখন সব ছোট মাপের মানুষ, ব্যক্তিহীনতা কলির লক্ষণ। যাই হোক, সর্ষে ফুলের মধু জোগাড় হলো হঠাৎই, বিশেষ চেষ্টা করতে হলো না। আমাদের গ্রামে এসে বছর দুজন মানুষ এলো, ছিট কাপড়, তুলো জামানো কম্বল, বাচ্চাদের রেডিমেড জামা এসব বিক্রি করতে। তারা বিহারের লোক,
গ্রামে কেউ তাদের থাকার জায়গা দিতে রাজি হলো না। মানুষের স্বভাব বড় অদ্ভুত। যেহেতু তাদের ভাষা ভালো বোঝা যায় না, যেহেতু তারা আটার লেচি দু হাতে থেবড়ে মোটা রুটি গড়ে শুধু আচার দিয়ে খেয়ে নেয়, যেহেতু তাদের পোশাক পরার ধরন অন্যরকম, কাজেই ধরে নেওয়া হলো তারা ভালো লোক নয়। মোট মাঠ নিয়ে বেচারারা বিপদে পড়ল। আমার বাবা চিরদিনই পরোপকারী মনোবৃত্তি সম্পন্ন মানুষ ছিলেন। খবর শুনে তিনি আমাকে বললেন, যা লোক দুটোকে আমাদের বাড়িতে নিয়ে আয়, চাকরি বা ভিক্ষে না করে মাল কাঁধে বিদেশে ব্যবসা করতে বেরিয়েছে, তাদের তো সাহায্য করা উচিত, যা নিয়ে আয়। লোক দুটো আমাদের বাড়ির বাইরের দিকে ঢাকা দালানে আশ্রয় পেয়ে বর্তে গেল। এবার তাদের ব্যবসা জমে উঠল। মানুষের নির্লজ্জতার সীমা নেই। যাদের তারা আশ্রয় দেয়নি, বিদেশি বলে দূরে সরিয়ে রেখেছে, তাদের কাছ থেকেই সস্তায় কাপড় চোপড় কিনবার জন্য তারা ভিড় করে এল। ব্যবসায়ী দুজন আমাদের বাড়ির উঠোনেই কাঁঠাল তলায় জিনিসপত্র নিয়ে বসত। একদিন বিকেলের দিকে দাঁড়িয়ে তাদের বেচা কেনা দিয়েছে। খদ্দের পত্র ধীরে ধীরে কমতে শুরু করেছে, কারণ গ্রামে তো আর শহরের মতো বিজলি বাতি নেই। সন্ধ্যে থেকে নেহাত কাজ না থাকলে যে যার বাড়িতে ঢুকে পড়ে দাঁড়িয়ে আছি, এমন সময় শিবু এসে হাজির। শিবুর বয়স কত, 17-18 হবে, গরু চড়ায়, জন খাটে। তাকে বলেছিলাম সর্ষে ফুলের মধু জোগাড় করে দেওয়ার জন্য। বললাম, কিরে পাওয়া গেল? না ঠাকুর, যা পাচ্ছি তা সর্ষে ফুলের বলে তো বিশ্বাস হয় না। আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে বাজে জিনিস দিয়ে কি নরকে যাব? কি আর করা, আচ্ছা খোঁজ রাখ, পেলে বলিস। বিহারি লোক দুজন আমাদের কথা শুনছিল। তাদের মধ্যে যে বয়সে বড়, তার নাম দুধনাথ। সে উঠে এসে আমাকে বলল, বাবুজি কা হুয়া বাবুজি? ও কিছু না, আমার একটা জিনিস দরকার ছিল, পাচ্ছি না তাই। সর্ষে ফুলের মধু? হ্যাঁ, তুমি বাংলা জানো নাকি? হ্যাঁ বাবু, অনেকদিন বাংলাদেশে ব্যবসা করছি। তা বাবুজি, আমি আপনাকে সর্ষে ফুলের মধু দিতে পারি, আমার কাছে আছে, নিবেন? তা নিতে পারি, কিন্তু তুমি পেলে কোথায়? আরে আমাদের বিহারের দেহাতে খুব সর্ষের চাষ হয়, ও ক্ষেতকে আশপাশ যে সব গাঁও হ্যাঁ ও মৌচাক হয়, তাতে সির্ফ সর্ষে ফুলের মধুই থাকে। আমরা এক বোতল ভর্তি করকে সবসময় সঙ্গেই রাখি। জুকাম খাসি ছাড়াও অনেক অনেক অসুখে খুব কাজ দেয়। এই দেখো, মালের গাঁঠরির ভেতর থেকে খুঁজে দুধনাথ একটা বোতল বের করল। উজ্জ্বল সোনালি রঙের তরল পদার্থে বোতলটা ভর্তি। ছিপে খুলে এগিয়ে দিয়ে দুধনাথ বলল, যারা শুনিয়ে এসো। শুকলাম। উগ্র ঝাঁঝের সঙ্গে মেশানো একটা মধুর গন্ধ। দুধনাথ বলল, একটা শিশি আনেন বাবু, ঢেলে দিচ্ছি। বাড়ির ভেতর থেকে একটা মাঝারি শিশি এনে দিতে তাতে ভর্তি করে মধু ঢেলে দিল দুধনাথ। এর কত দাম দেব ভাই? আরে বাবু, ভাই বলে না, বাস ওতেই হয়ে গেল, দাম কিছু দিতে হবে না। তাছাড়া ই তো আমার বিক্রির জিনিস নয়। এ কি, না না তা কেন, মধু বেশ দামি জিনিস, বিনা পয়সায় তুমি দেবে কেন? বাবুজি, আপনি ছাড়া এই গ্রামে আম লোকো কো কোই কোই রহনে নেই দিয়া, সব জায়গা ব্যবসা চলে না বাবুজি। দুধনাথ কিছুতেই দাম নিল না। তখনও জানি না তার দেওয়া মধু মাছের জার বানানোর চেয়েও আমার অনেক বেশি জরুরি কাজে আসবে। ভাগ্য দেবতাই বোধহয় দুধনাথ আর তার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, নইলে যে ঘটনা আজ তোমাদের বলতে বসেছি সেটা ঘটতই না। পুজোর তখন আর মাসখানেক বাকি। মাঝে মাঝে মেঘ কেটে শরতের গভীর নীল আকাশ বেরিয়ে পড়ছে,
সঙ্গে উজ্জ্বল সোনালি রোদ্দুর। আবার মাঝে মাঝে চারিদিক কালো করে ঘন মেঘ এসে দিনের বেলা অন্ধকার ঘুমিয়ে তুলছে। এমন এক ঘোর বর্ষার দিনে খবর পেলাম খোলসেমারি গ্রামের চাটুজ্জেদের দিঘির। চাটুজ্জেরা সেই গ্রামের জমিদার, অন্তত 150 বছরের পুরনো দিঘি, তাতে কিলবিল করছে মাছ, গায়ে শ্যাওলা জন্মে গেছে এমন বিশাল রুই কাতলারও নাকি অভাব নেই। খবরটা দিল আমাদেরই গায়ের কালো হালদার। তারই মাধ্যমে যোগাযোগ করে একদিন মাছ ধরার সাজ সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম খোলসেমারির দিকে। চাটুজ্জেরা অতি অমায়িক ভদ্র, মনে দি জমিদার বংশ, এখন আর আগের অবস্থা নেই বটে, কিন্তু পুরনো ঐতিহ্য আর আতিথেয়তা এখনো বংশ গৌরবের সাক্ষ্য দিচ্ছে। বিশাল 3 মহলা বাড়ি, ঠাকুর দালান, পূর্বের জাঁকজমক নেই, কিন্তু দুর্গোৎসব প্রতি বছর হয়ে চলেছে। বাড়ির কর্তা অবিনাশ চাটুজ্জে নিজে আমাকে দিঘির ধারে বসাতে নিয়ে গেলেন। জমিদার বাড়ির পর একটা বড় আমবাগান, তারপরেই দিঘি। দেখে মনে বড় আনন্দ হল। নিথর কালো জল, একদিকে বাঁধানো ঘাট, বাগি তিন দিকে গাছপালা আর ঝোপ জঙ্গল। একটা বর্ষা কোকিল ডাকছে কোথায় বসে। এমন নির্জন পরিবেশে মাছ ধরে আনন্দ আছে। বললাম, বাহ বেশ দেখি, মাছ কিরকম, বসিতে ঠোকরায়? প্রচুর মাছ, প্রতি বছরই বাড়ির কাজে কর্মে অনুষ্ঠানে ওই বিয়ে পৈতে অন্নপ্রাশনে জাল ফেলা হয়, আবার প্রতি বছরই বেশ কিছু মাছ ছাড়া হয় যাতে পুকুর খালি না হয়ে যায়। কিন্তু কিন্তু কি, গত বছর থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখছি। এর মধ্যে প্রয়োজনে 2 বার জাল ফেলতে হয়েছিল, দেখা গেল পুরনো বড় মাছ সংখ্যায় অনেক কমে গিয়েছে, আর নতুন যে মাছ ছাড়া হয়েছিল তাদের অর্ধেকেরই খোঁজ নেই। এটা তেমন কোনো সমস্যা নয়, নিশ্চয়ই মাছ চুরি যাচ্ছে, বরং পাহারা বাড়িয়ে দিন, কড়া নজর রাখুন। চুরি যাচ্ছে বলে মনে তো হয় না, বাড়ির কাছে পুকুর, দিনে হোক রাতে হোক জাল ফেলে মাছ চুরি করতে গেলে ধরা পড়ে যাবেই, ছিপ দিয়ে আর কটা মাছই বা ধরবে, আর তাতে তো ধরা পড়ার সম্ভাবনা আরো বেশি, ভোঁদর বা উদবেড়াল খেয়ে যেতে পারে, তারাই বা আর কটা খাবে, তাছাড়া 5 কি 10 শ্রেণী মাছ তো আর ভোঁদরে ধরবে না, ব্যাপারটা একটু আশ্চর্য। যাই হোক, আপনি বসে যান। ঘাটের দিকে না বসে দিঘির উল্টো দিকের কোনায় একটু ঝোপ মতো জায়গা দেখে বসলাম। মাথার উপর আম আর কাঁঠালের পাতায় বর্ষার ভেজা হাওয়া বেঁধে শিরশির শব্দ হচ্ছে। চারিদিকে ঘেটু আর শ্যাওড়া, কালকা সুন্দে আর কচুর ছাড়, মাঝে মাঝে বাতাস থেমে গিয়ে হালকা ইলশেগুড়ি বৃষ্টিও নামছে। সঙ্গে ছাতা ছিল, একটা লাঠি মাটিতে পুঁতে ছাতা খুলে সেই লাঠির সঙ্গে বেঁধে দিলাম। ভেজার ভয় রইল না, সরঞ্জাম সব গুছিয়ে নিয়ে টোপ গেঁথে পাড় থেকে 10-12 হাত দূরে বড়শি ছুড়ে দিলাম। তারপর প্রথমবার চার ছড়াতে যেতে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। চার জলে পড়তেই দিঘির জল হঠাৎ যেন একটু কেঁপে উঠল। আমি যা বলছি ভালো করে বুঝে দেখো, জলে কিছু ছুঁড়ে ফেললে জল সামান্য কাঁপে, একটু ঢেউ উঠে ছড়িয়ে পড়ে, তবে এ কিন্তু তা নয়, সমস্ত দিঘির জলই একসঙ্গে কেমন যেন কেঁপে উঠল, মানুষ শিউরে উঠলে যেমন হয়। প্রথমে ঘটনাটাকে তেমন আমল দিই, ভেবেছিলাম হঠাৎ সামান্য বাতাস উঠে বুঝি ওই রকম হয়েছে। কয়েকখানা আঁশ শ্যাওড়ার ডাল ভেঙে নিয়ে সেগুলো বিছিয়ে গুছিয়ে বসলাম। চমৎকার মেঘান্ধকার দিনটা, মাথার উপরে
গাছের পাতা থেকে বাতাসের ঝাপটায় ফোটা ফোটা জল পড়ছে গায়ে। পাশে কচু গাছের ডাঁটি বেয়ে একটা বেনে বউ পোকা উঠছে। এমন পরিবেশে মনে বেশ শান্তি আর আনন্দ থাকা উচিত। মাছ ধরতে বসার প্রথম দিকে সেটা ছিল, কিন্তু একটু পর থেকেই মনটা যেন খারাপ হয়ে যেতে লাগলো। মেঘে ঢাকা আকাশের জন্য পরিবেশ যতটা অন্ধকার হওয়া উচিত তার চেয়েও যেন বেশি কালো হয়ে এসেছে। আমার সামান্য কিছু ক্ষমতা আছে এসব বোঝবার। তোমরা জানো মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন। আমার মনে হলো এই দিঘিটা, দিঘির পাড়টা অশুভ কোনো কিছুর প্রভাবে আচ্ছন্ন হয়ে আছে। বাতাসে কেমন একটা অপ্রীতিকর গন্ধ পেতে শুরু করলাম। কিসের গন্ধ? পচা বা ভ্যাপসা গন্ধ? না, কেমন গন্ধ সে তোমাকে আমি ঠিক বোঝাতে পারবো না। পরিচিত ভালো বা খারাপ কোনো গন্ধের সঙ্গেই তার মিল নেই। প্রায় সঙ্গে সঙ্গেই মনে হলো পরিবেশে কি যেন একটা ছোট্ট বদল ঘটেছে। চারিদিকে তাকালাম, না সবই তো ঠিক আছে, কেবল কেবল বর্ষার কোকিলটা আর ডাকছে না। ওই দিঘি এবং তার চারপাশে কোনো অশুভ প্রভাব ক্রিয়া করছে এ বিষয়ে আমার বিশ্বাস আরো দৃঢ় হলো। মহাডামর তন্ত্রে বলে অমানুষী কোনো অমঙ্গলজনক প্রভাব থেকে পশু পাখিরা দূরে থাকতে চায়। জায়গাটা যে ভালো নয়, নিজেদের সহজাত ক্ষমতা দিয়ে তারা সেটা মানুষের আগেই বুঝতে পারে। এক্ষেত্রে যা করা উচিত তাই করে রাখলাম। মহাডামর তন্ত্রের তৃতীয় পটলে সাধকের আত্মরক্ষার নিয়ম বর্ণিত আছে। মনে মনে দ্বাদশ বার গুরু প্রদত্ত বীজ মন্ত্র উচ্চারণ করে তারপর আত্মরক্ষার জন্য দামর তন্ত্রে উল্লিখিত মন্ত্র উচ্চারণ করে দেহ বন্ধন করে নিলাম। এখানে যে অশুভ প্রভাবই কাজ করুক না কেন, সে আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। অবিনাশবাবু মিথ্যে কথা বলেননি, দেখিতে সত্যি প্রচুর মাছ। চারেরও গুণ আছে বলতে হবে। মিনিট পনেরোর মধ্যেই ফাতনা দু চারবার কেঁপে উঠে একেবারে নিতালি হয়ে গেল। তামাক ধরাতে যাচ্ছিলাম, হুকোকোলকে ফেলে দিয়ে ছিপ চেপে ধরলাম। কড়কড় শব্দ করে দ্রুত বেগে হুইল উল্টো দিকে ঘুরে যেতে লাগলো। টান দেখে বুঝলাম অন্তত সাত কি আটশের ওজনের মাছ বড়শি গিলেছে। বড়শি মুখে নিয়ে মাছটা পুকুরের নানা দিকে ছোটাছুটি করতে লাগলো। আমিও খেলতে দিলাম। এ সময় কখনো টান দিতে নেই বা হুইল গোটাবার চেষ্টা করতে নেই। তেমন বড় মাছ হলে এক ঝটকায় বড়শি ছিঁড়ে নিয়ে উধাও হয়ে যাবে। ছোটাছুটি করবার সময় মাছটা একবার জলের উপর ঘাই দিল। বাহ, বেশ বড় মাছ। কিন্তু তারপরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। ঘাই দিয়ে মাছটা আবার ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম আমার সুতো ঢিলে হয়ে গিয়েছে। ছিপে বা হুইলে আর কোনো টান নেই। অবাক হয়ে হুইল ঘুরিয়ে সুতোর ডগা কাছে এনে দেখি বড়শি ছেড়ে হাতটাও ঠিক আছে, কিন্তু তাহলে মাছটা গেল কোথায়? বড় মাপের ভালো বড়শি ও জিনিস মুখে নিয়ে অতক্ষণ ছোটাছুটি করায় বিধেছেও নিশ্চয়ই মক্ষম ভাবে। ঝটকা দিলে ছিঁড়তে পারে কিন্তু খুলে যাবে না।
যাই হোক, আবার টোপ গেঁথে ছুঁড়ে দিলাম দিঘির জলে। আবার এক মুঠো চারও ছড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দিঘির জলে আবার সেই অদ্ভুত কাঁপন। এবার আর কাঁপন না বলে আলোড়ন কিংবা আন্দোলনই বলা উচিত। সমস্ত দিঘি জুড়ে যেন একটা বিক্ষোভের ঢেউ উঠল। খারাপ কাঁচওয়ালা চশমা পরে এদিক ওদিক তাকালে সবকিছু যেমন উঁচু নিচু আর ঢেউ খেলানো লাগে, দিঘির জলও তেমনি দেখাতে লাগে। বাতাসে সেই গন্ধটা তীব্রতর হয়ে উঠল। এবার বড়শি ফেলার প্রায় সঙ্গে সঙ্গেই আবার তলিয়ে গেল ভাবনা। সত্যি মাছ আছে বটে দিঘিতে। শক্ত করে দুহাতে চেপে ধরে রইলাম ছিপগাছা। আগের মতোই খেলতে লাগলো এই মাছটা। এবার আমি শক্ত করে ছিপ ধরে আছি যাতে হঠাৎ ঝটকা লেগে হাত থেকে ছিপ ফসকে না যায়। আহা, আগের অত বড় মাছটা পালিয়ে গেল। একাগ্র মনে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই বুঝতে পারলাম চারিদিকের অন্ধকার যেন আরো বেশি করে ঘনিয়ে এসেছে। আকাশ ঢাকা পড়েছে আরো গভীর কালো একখানা মেঘের চাদরে। বাতাস থেমে গিয়েছে। স্তব্ধ প্রকৃতি কি এক অনৈসর্গিক ঘটনার জন্য রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে রয়েছে। হঠাৎই আমি যেখানে বসে আছি সেখান থেকে 15-20 হাত দূরে মাছটা একবার ভেসে উঠল, আর সেই সঙ্গে দুটো কালো লোমস বিভৎস হাত জল থেকে উঠে এসে মাছটাকে ধরে ফেলল। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি আমার সামনে হাত দুটো মাছটার মুখের থেকে বড়শি খুলে সেটাকে ছেড়ে দিল জলে। সুতো আবার ঢিলে হয়ে গেল। সুতো গোটাবো কি? আমি তখন অবাক হয়ে দেখছি ভাণ্ডখানা। মাছটা ছেড়ে দিয়ে হাত দুটো নিষ্ফল ক্রোধে বারবার মুঠো হতে আর খুলতে লাগল। সে হাতে বড় বড় মাখানো মুখ। মানুষের হাত সে নয়, পরিচিত কোনো পার্থিব প্রাণীরও নয়। এ দুনিয়াতে এমন অনেক প্রাণী বাস করে যারা অশুভ শক্তির প্রতীক। তাদের চোখে দেখা যায় না যদি না তারা ইচ্ছে করে দেখা দেয়। মহাডানোর তন্ত্রে সব কথা আছে। এরা বুদ্ধিহীন, আবেগহীন, ভয়ানক নিষ্ঠুর। তেমনি কোন এক জীব এসে বাসা বেঁধেছে এই দিঘির জলে। অবিনাশ বাবুর মাছ চুরি যাবার কারণ এবার বুঝতে পারলাম। এই জীবটা মাছ খেয়ে ফেলে। অপার্থিব প্রাণীটা আমার উপর রেগে গিয়েছে। আমার ধরা মাছ খুলে দিয়ে নখওয়ালা হাত মুঠো করে সে সেই রাগই প্রকাশ করছে। কিন্তু দেহ বন্ধন করা থাকায় আমাকে স্পর্শ করতে পারছে না। রাগের কারণটাও ধরতে পারলাম। আমি তাকে আশ্রয়চ্যুত করতে চলেছি। সর্ষে ফুলে মধু দিয়ে মাখা জাল প্রাণীটা সহ্য করতে পারছিল না। সর্ষে বা তার ফুলের মধু প্রেত বিতারণী গর্বে লাগে। দুধরাত খাঁটি মধুই দিয়েছিল আমায়। ভাবলাম সজ্জন অতিথিবৎসল অবিনাশবাবুর একটা উপকার করে যায়। দিঘির চারদিকে ঘুরে মুঠো মুঠো চার ছড়িয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই জলের ভেতর থেকে একটা জমাট অন্ধকারের স্তূপের মতো কি একটা জিনিস উঠে ঘন মেঘের ভেতর মিলিয়ে গেল। বাতাস আবার বইতে শুরু করল। পরিবেশে ভেজা লতা পাতার স্বাভাবিক গন্ধ। আমি আবার জমিয়ে মাছ ধরতে বসলাম। বর্ষা কোকিলটা আবার ডাকতে শুরু করেছে। সানডে সাসপেন্সে আজ শুনছিলেন
তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জল পিশাচ। গল্প পাঠে এবং দুধনাথের ভূমিকায় সমক, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দীপ, শিবু ও ত্রি, তারানাথের বাবা রিভু, সমবেত কণ্ঠে দেবস্মিতা, রিয়া ও শ্যালী। গল্পের সূত্রধার কিশোরী ও প্রবীণ ভদ্রলোকের ভূমিকায় অগ্নি। শব্দগ্রহণ অবিনাশ চাটুর্যের ভূমিকায় এবং সমগ্র পরিচালনায় পুষ্পল। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত মাইনুর এবং সাইনুর। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জল পিশাচ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।